আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর চিল্লাচিল্লি টের পেয়ে ব্যালকনিতে গিয়েছি। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে জিনিসটা এখানকার সবচেয়ে আমার খারাপ লাগার বিষয়। সারা জীবন শুনে এসেছি গাধার খাটুনি, গাধার খাটুনি তো কখনো দেখিনি, তবে এখানে এসে আমি ঘোড়ার খাটুনি দেখেছি। এখানকার ছোট বড় সব ধরনের কাজগুলোই ঘোড়া দিয়ে করানো হয়। ঘোড়ার গাড়িতে মূলত এরা ধান টানে, খড় টানে, তারপর বড় বড় কাঠের টুকরো টানা হয়। তো এগুলো হচ্ছে ন্যাচারাল বিষয়, ওদেরকে যেহেতু পোষে বিনিময়ে কিছু নেয় সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ওরা যখন উঠে দাঁড়াতে পারে না বা হাঁটতে চায় না, তখন ওদেরকে প্রচুর মারা হয়, লাঠি দিয়ে একদম এলোপাথালি পেটানো হয়। আমি এর আগে যে বাসায় থাকতাম সেই বাসার জানালা সোজাসুজি একটা কাঠের মিল ছিল, আর আমি রান্নাঘরের জানালা দিয়ে প্রায় দেখতাম যে ওদের কী পেটানোটা পেটানো হয়। আমার এই বিষয়টা দেখে এত খারাপ লাগা কাজ করতো, আমি জানলা বন্ধ করে দিতাম, আমি ওটা দেখতে পারতাম না আর কি, দেখে সহ্য হতো না, এমন অবস্থা হয়। তো যাই হোক, এখানকার লোকরা কিন্তু খুব পশুপ্রেমী, পশুদেরকে খুব ভালোবাসে, পশু পাখি খুব আর কি যত্ন সহকারে পালে, বিশেষ করে গরু ছাগল খুব যত্নের সাথে পালে। তবে কেন ঘোড়ার সাথে এরকমের অমানবিক, এইটা আমার মাথায় কাজ করে না। ঘোড়া মাঝে মাঝে দেখি রাস্তার পাশে বাঁধা, কাঁধের উপরে আর কি চামড়ার উপর থেকে পশম ছাল সব কিছু উঠে গিয়েছে, ব্লিডিং হচ্ছে, এমন এমনও মাঝে মধ্যে দেখা যায়। তো যাই হোক, সকালটা শুরু করলাম কিছু খারাপ অভিজ্ঞতা দিয়ে। কাপুরাই জানতে চেয়ে থাকেন আমার বর্তমান ওজন কত, আমার বর্তমান ওজন 84 কেজি। এও জানতে চেয়ে থাকেন যে আমি আবার ডায়েট কবে শুরু করব। আসলে একবার ডায়েট শুরু করে বন্ধ করে দিলে আরেকবার শুরু করতে খুবই অলসতা বাঁধে। তাছাড়াও বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা বাজার ঘাটের আর কি, সব কিছুর দাম এত বেশি বেড়েছে, সেখানে ডায়েটের পণ্যগুলোর তো দাম একটু বরাবরই বেশি, তো সেটাও একটু চিন্তার বিষয়। দেখি এখন কবে ডায়েট শুরু করি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আম কাঁঠাল খাবো, তারপরে ডায়েট শুরু করব। এদিকে দেখেন ভাই বোনের খুনসুটি, মাঝে মধ্যেই মাশরাফি আসে মারিয়মকে কোলে নিতে, বাট আমি সাহস করে ওকে দেই না, কারণ মাশরাফির তো ব্যালেন্স নাই কখন ছেড়ে দিবে। তো আজকে একটু দিয়েছিলাম, তো মারিয়ম বেশ খুশি হয়েছে মাশরাফির কোলে উঠে, দেখতেই পাচ্ছেন। এখন দুই ভাই বোন অপেক্ষা করছে বাবার জন্য, বাবা কখন আসবে। তো মারিয়ম কিন্তু ওর বাবাকে ব্যালকনি দিয়ে দেখতে পাচ্ছে, যে ওর বাবার বাইক ওখানে থামিয়ে মারিয়মকে ডাক দিচ্ছিল। তো এটা দেখার পরে আবার আমার দিকে কিভাবে লুক দেয় দেখেন। এখানে দাঁড়িয়ে দুই ভাই বোন বাবাকে দেখতেছিল, যখন দেখছে যে ওর বাবা আর কি ক্রস করে চলে গিয়েছে, তখন একদম খাটের এই কর্নারে উকি দিয়ে থাকবে দরজার দিকে, ওর বাবা কখন বাসার ভেতরে ঢুকবে। অনেক বেশি দুষ্ট হচ্ছে মারিয়ম, দিন যতই যাচ্ছে ওর দুষ্টামির লেভেল ততই বাড়ছে। আর এদিকে দেখেন মাশরাফি আমার একটা লক্ষ্মী বাচ্চা, যখন যেটা বলবো তখন সেই কাজটা করে। আমি এখানে বসে নাস্তা খেয়েছিলাম, আর মাশরাফি এখন প্লেটগুলো কত সাবধানতার সাথে রেখে এসেছে। আবার যখন বলি এক গ্লাস পানি দাও, তখন একটু পানি নিয়ে আসে, ফ্যানটা ছাড়ো, ফ্যানটা ছেড়ে দেয়। আবার যদি মাঝে মধ্যে বলি যে একটু ফ্যান বাড়িয়ে কমিয়ে দাও, সেটাও কিন্তু ও বোঝে বা পারে। একজন আপু বলেছিলেন যে রাইস কুকারে ভাত রান্নায় ভাতটা ঝরঝরে কীভাবে হবে, তো আমি প্রথম দিকে এভাবে করে পানি মেপে দিতাম, মানে যতটুকু চাল দিতাম তার উপরে দেড় কোর পর্যন্ত পানি দিতাম আর কি, চাল যতটুকু হোক না কেন তার উপরে আর কি, চালটা ডুবা ডুবা হওয়ার পরে দেড় কর পর্যন্ত পানি, এটা একদম পারফেক্টলি ভাত হয়। তো আগে যদিও মেপে দিতাম, এখন আর মাপার প্রয়োজন হয় না, আমি এমনিতেই এখন শিখে গিয়েছি কতটুকু পানি দিতে হবে, আমি সেই পরিমাণে দিই আর ভাতটা একদম ঝরঝরে হয়। একজন আপু অনেকবার কমেন্ট করেছিলেন আমার বটিটা কোন পেজ থেকে কিনেছি। আমার বটিটা কিনেছিলাম খুলনা অনলাইন পেজ, আর বটিটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে। এটাই যে কী পরিমাণ ধার, অল্প একটু সময়ের মধ্যেই কাজ কমপ্লিট করে নেওয়া যায়, আর কাজ করতেও খুব সুবিধা, বিশেষ করে করলাটা একদম কুচি কুচি করে কাটা যায়, কারণ বটিটা একটু পাতলা তো, আর এটায় ধার বেশির কারণে এটা খুব আর কি ছোটো ছোটো করে কাটা যায়।
এই বটিটা আমার প্রেগনেন্সির সময় আমার অনেক উপকারে এসেছে, এখনও আমার ভীষণ উপকারে আসে, সব সময় আর বসে কাজ করা যায় না। তো এদিকে রান্নাবান্নায় চলে এসেছি, মাশরাফির জন্য করলা ভাজি করব। এটা হচ্ছে মাশরাফির ডেইলি রুটিনে থাকে, করলা ভাজি নয়তো বা ভেন্ডি ভাজি, যে কোনো একটা ভাজি হলেই হলো। শুধু আলু ভাজিটা আরও বেশি পছন্দ, তবে শুধু আলু ভাজিটা বেশি দেই না, আলুর সাথে কিছু মিক্সড করে দেই। আর এদিকে হচ্ছে ডাল রান্না করব। দিন ধরেই মাশরাফির বাবা বলতেছিল আলু ভর্তা খাবে। আসলে আমাদের বাসায় আলু ভর্তা দেয়া হয়, বাট ভর্তা করার ভয়ে আর আলু ভর্তা করতে চাই না। ভর্তা করতে আমার কেন যেন অলসতা লাগে, আর মাশরাফির বাবা তো জীবনেও ভর্তা করবে না। তো আজকে ডালের স্পেশালিটি হচ্ছে বোম্বাই মরিচ। আমার গাছের বোম্বাই মরিচগুলো সব পেকে গিয়েছে, আর এই পাকা বোম্বাই মরিচগুলোই এখন খাচ্ছি। আর অন্যদিকে মারিয়মের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আজকে পটল, বরবটি এবং আলু দিয়েছি। তো একজন আপু কমেন্ট করেছিলেন যে মারিয়মকে ভাত খাওয়ান, আপনিই বলেছিলেন যে ভাতে পুষ্টি নাই। আসলে ভাতে শর্করা ছাড়া আর কিছুই নাই, তবে মারিয়মকে এই 3 মাসের মধ্যে মনে হয় 3 বার ভাত দিয়েছি। ভাত খাওয়ার অভ্যাসটাও করাচ্ছি এজন্য যে দেখা যাচ্ছে কোথাও বেড়াতে গেলাম বা কোনো কারণে খিচুড়ি রান্না করাটা হলো না, তখন দেখা যাচ্ছে ভাত খাওয়ার যদি অভ্যাসটা থেকে যায় তখন দেখা যাচ্ছে একবেলা ওকে ভাত খাইয়ে দেওয়া যাবে। তো বাচ্চাদের সব ধরনের খাবার অভ্যাস করতে হয়। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন মারিয়মকে কোন উপটান ব্যবহার করাই, বা সেটা কেনা উপটান কিনা, বেবি উপটান কিনা। তো কেনা উপটান বা বেবি উপটান কোনোটাই না, মারিয়মকে আমি বাসায় উপটান বানিয়ে ব্যবহার করাই। এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ বেটে নিয়েছি, কাঁচা হলুদ। তবে আপনারা যে মুখে মাখা যে হলুদটা, গুঁড়া হলুদটা কিনতে পাওয়া যায় সেটাও কিনে নিতে পারেন। সাথে দিচ্ছি 1 চামচ আটা আর 1 চামচ ভেষন। আর পরিমাণটা আপনারা নিজেদের উপরে নির্ভর করে, আপনারা যতটুকু বানাবেন ততটুকু বাড়িয়ে বাড়িয়ে সব কিছু নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধটা আপনারা ব্রেস্ট মিল্ক দিতে পারেন, গরুর দুধ দিতে পারেন, যে কোনো ধরনের দুধ দিতে পারেন, তবে গরুর কাঁচা দুধটা আর হচ্ছে ব্রেস্ট মিল্ক, এই দুইটা হচ্ছে বেটার। সব কিছু দিয়ে আমি মিক্সড করেছি। এখন এর মধ্যে আমি একটু তেল মিক্সড করব। সবচেয়ে ভালো হয় যদি আপনি নারিকেল তেল দিতে পারেন, যেটা একদম খাঁটি নারিকেল তেল। বাজারের যে কেমিক্যালযুক্ত নারিকেল তেল, এইটা ভুলেও বাচ্চাদেরকে ব্যবহার করাবেন না, কারণ এই বাজারের যে নারিকেল তেলটা এর মধ্যে কেমিক্যাল বেশি। তো বাচ্চাদের স্কিনে এখনই কেমিক্যাল না ব্যবহার করাটাই ভালো। তো আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল নিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সড করব। নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও দিতে পারেন, তবে নারিকেল তেলটা গরমে ঠান্ডা রাখে আর স্কিনটা সফট করে, স্কিনটা একটু ফর্সা হতে সাহায্য করে। তো এখন গোসলের 10-15 মিনিট আগে আমি উপটানটা ওর সমস্ত শরীরে ভালো করে ম্যাসেজ করে করে লাগাবো। লাগানোর পরে আমি 10-15 মিনিট এভাবে রেখে দিব, একটু শুকাবে। শুকানোর পর আমি ওকে গোসল করিয়ে দেব। আর গোসল করানোর সময় সরাসরি পানি দিয়ে গোসল করাবো না, গোসল করানোর সময় ওকে বসিয়ে ভালো করে একটু আর কি স্ক্রাব করে করে এটা ভালো করে ধুয়ে ফেলবো। এরপর দেখবেন যে স্কিনটা অনেক স্মুথ হয়ে গিয়েছে, আর গোসল করানোর পরে গায়ে লোশন দেওয়ার পরে শরীরটা আরও বেশি স্মুথ দেখায়। আর মারিয়মকে তো দেখতেই পাচ্ছেন, সে নিজেই উপটান মাখছে, নিজের কাজ নিজেই করতে শিখেছে, সে এখনই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। তো এদিকে মারিয়মের গোসল শেষ, মারিয়মকে এখন খাওয়াবো। মারিয়মের খিচুড়ি রান্না অনেক আগেই হয়ে গিয়েছে, আর ওর খিচুড়ির মধ্যে কিন্তু আমি কোনো তেল দেই না, 1 চামচ ঘি দেই। আর একজন আপু জানতে চেয়েছেন আমি ওকে কোন ঘিটা দেই। আমি বাসায় বানানো ঘিটা এতদিন খাইয়েছিলাম আর এখন শেষ হয়ে গিয়েছে। তো শেষ হয়ে যাওয়ার পরে যে বাজারে যে কেনাটা, বাজারে কেনাটা বলতে প্যাকেট বা কৌটার ঘি না, মিষ্টির দোকান থেকে সরাসরি যে ওরা যে ছানা থেকে ঘি যখন তৈরি করে তখন কিনে আনি, একদম খাঁটি ঘিটা। তো মারিয়মের তো একটু কাশি হয়েছিল, এখনও নাক দিয়ে একটু একটু সর্দি পড়ে, এখনও আমি ওকে কোনো মেডিসিন দেই নাই, দেখি যে এমনিতেই ভালো হয় কি না। আর সে যখন খাবে সামনে কিছু না কিছু লাগবে, আজকে নিচ্ছে হারিকেন, কিছু না কিছু তার দরকার হবে, নয়তো বা সে একদমই খাওয়ায় মনোযোগী হবে না।
তো যাই হোক, মারিয়মের খাওয়া শেষ। এদিকে মানিয়মের বাবা একটা ফোন পেয়ে বাহিরে গিয়েছে। ফোন পেয়ে বাহিরে গিয়েছে বলতে আমি পাঠিয়েছিলাম, আমার একটা পার্সেল এসেছে। আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, প্রোডাক্ট বলতে স্কিন কেয়ারের। স্কিনের তো পুরো 12টা বেজে গিয়েছে, প্রায় 1.5-2 বছর পর্যন্ত আমি স্কিনে ফেস ওয়াশটা পর্যন্ত ব্যবহার করি না। তো এখন হচ্ছে আমি একটা আর কি কম্বো সেট দেখেছিলাম, তো ওখানে ডিসকাউন্ট ছিল। মানে এই যে আমি যে প্রোডাক্টগুলো কিনেছি পুরোটার দাম যে ছিল সেই দামের অর্ধেক দেখে আমি এটাকে অর্ডার করেছিলাম। আর আরেকজন দেখেন পাশে বসে, সে কিন্তু আমার চেয়ে বেশি আগ্রহের সাথে বসে আছে যে এর মধ্যে কি আর কি। তার সব জায়গায় মাতুব্বরির দরকার আছে, বাসায় এখন সে একাই সব কিছু দখলে নিতে চায়। মাশরাফিকে তো একদমই কোনো জিনিসে হাত লাগাতে দেয় না, ওর বাবা যখন আসে কিছু নিয়ে আসলে সে আগে গিয়ে দাঁড়ায় আর হাত থেকে ছো মেরে নিয়ে আসে। তো দেখেন অবস্থা আমার সাথে কিভাবে টানাটানি করতে শুরু করে দিয়েছে। তো এদিকে বের করে যে আমি একটু দেখব তার কোনো পদ্য নাই। সে দেখেন অবস্থা, তার টেনে হিঁচড়ে আমার হাত থেকে বারবার নিয়ে যাচ্ছিল, আমি বারবার টেনে আনছিলাম আর সে নিয়ে যাচ্ছে একটার পর একটা। এক হাত যখন খালি না থাকে তখন অন্য হাতে একটা ফেলে দেয়, ফেলে দিয়ে আর একটা নেবে। তো এভাবেই করতেছিল, আমাকে একটু ভালোভাবে দেখতে দেয় নাই। আমি অপেক্ষা করতেছিলাম যে কখন সে আমার কাছ থেকে যাবে আর আমি কখন এগুলোকে একটু ভালো করে দেখব। তো স্কিন কেয়ারের এই প্রোডাক্টগুলো এনেছি, জানি না কতটুকু ভালো হবে। বলেছে তো কোরিয়ান, কতটুকু কোরিয়ান বা কতটুকু 2 নম্বর সেটা ব্যবহার করার পরই বুঝতে পারবো। এখানে হচ্ছে ডে নাইট একটা সেট, একটা ফেস ওয়াশ আছে, একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম, একটা সুদিং জেল, একটা টোনার আর একটা হচ্ছে সিরাম। ব্যবহার করে দেখি, ভালো হলে অবশ্যই রিভিউ দেব। জানি না শেষ পর্যন্ত আমার ব্লগ দেখেছেন কি না, দেখে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।